আপনারা দেখছেন একুশে টেলিভিশন। চোর কোনোদিন এমনি এমনি স্বীকার করে শুনেছো তোমরা? চেয়ারম্যান সাহেব, অত ভালো কথা কাজ হবে না রে, পরে কিলতি হবে। জয়নাল, শুধু শুধু কেন মিছে কথাটা করছিস? মুন্সি সওয়াল তোরে দেখেছে? আমি যে কাল জিনে তা কাজে গেলাম। ফের মিছে কথা। ওই ওই মোট 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 মেম্বার মেম্বার বস বস বস। জয়নাল, জিনিসপত্র যা নিয়েছি ওগুলো ফিরাই দিলি পারে মিটে যাবেন। কাকা, ও শালা কি এত সহজে স্বীকার করবে না? ওরে গাছে ঝুলতে হবে, ওরে কিলতে হবে। এই ধর তো, ধর ওকে, ঝুলে আর ধর, ঝুলে কাটা। এই আপনাকে জিনিস হাতটুকুন খায় নেই। আব্বা আব্বা, আমার উপর রাগ করেছেন? ও আব্বা, কতবার করে বলিছি এসব বাজে কাজে যায়েন না, কিডা শুনে কার কথা। আজ হইল তো কে এই দুনিয়ায় আর অন্য কাজ নেই? আব্বা, ও আব্বা, এই কিটা তোর আব্বা, তুই আমার চোখের সামনে তো সুজে যা। ঘরে দুধ কলা দিয়ে কাল সাপ পুষতেছি। আব্বা আব্বা, ভাতটুক খায় নেন, ভাতের উপর রাগ করে লাভ কি? সাড্ডে ভাতের জন্যই তো এত কিছু। ওঠেন। ওস্তাদ, তোমার মাইয়ে কাজটা কি ঠিক করেছে? অতগুলো মানুষের মধ্যে তোমার অপমান করলো, আর তুমি কিছুই করলে না। ওই চোরের আবার সম্মান কি রে? না ওস্তাদ, কথাটা ঠিক করে না। আমরা চোরটাতে কি হয়েছে, এর চেয়েও তো কতজন কত বড় চুরি করতেছে, তাগের তো মান সম্মান যাচ্ছে না, বরং বাড়তেছে। আমরা চোর বলে কি মানুষ না? মানুষ